नमस्कार बंधुरा, वेलकाम टू कम्पिट नाउ। तुम्हारे मध्य अनेक मन प्रश्नटा रही है जे एस एस सी ग्रुप सी और ग्रुप डी ये रिक्रुटमेंट होते चले एटार जो की योग्यता लागे, विशेषत एडुकेशनल क्वालिफिकेशन की चाहिए, बयस कत चाहिए, एगुलो निये। तो प्रश्नगुलो जानार पर आमरा लास्ट इयर जो क्वेश्चन पेपर छिलो सेखानेर इंग्लिशेर जो सल्यूशन सेटा देखे नेब, जे रखम तुम्हारा थामनेले देखेछो। तो इंग्लिशेर सल्यूशन एटा तो देखबे, इंग्लिशेर क्वेश्चन पैटर्न तुम्हारा एकटू देखबे जे ठीक कोन कोन क्षेत्र थेके प्रश्न आसछे, एबं सेटा किन्तु अन्यान्य जेगुलो छिलो जेमन जीके छिलो, कारेंट अफेयार्स छिलो बा मैथ्स छिलो, एगुलोर थेके किन्तु इंग्लिशेर पेपारटा कम्पारेटिवलि हार्ड एसेछे, सेटा तुम्हारा देखते पाबे। तो चलो आगे आमरा देखे नी की की आमादेर योग्यता लागछे। तो प्रथम ही जेटा होच्छे एखाने आमी 2016 एरटा निएछि, সেই অনুযায়ী দেখলে দেখো যেটা আছে যে গ্রুপ সি ক্লার্কের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট এটা হলেই হবে, অন্য কিছু থাকার দরকার নেই। এবার দেখো 40 ইয়ার্স পর্যন্ত এজ থাকছে, আর যেভাবে ঠিক মানে রিল্যাক্সেশনটা দেওয়া হয় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 5 বছরের এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের একটা রিল্যাক্সেশন থাকছে, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 8 ইয়ার্সের, এক্স সার্ভিসম্যানদের জন্য 5 ইয়ার্সের। বোঝা গেল? গ্রুপ ডির কথা যদি বলা হয়, গ্রুপ ডির জন্য 8 পাস লাগছে, শুধুমাত্র 8 পাস সার্টিফিকেট যে কোনো স্কুল থেকে, তাহলেই তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর বেশ কয়েকটা বিষয় যেগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই সেটা দেখে নাও, যেটা হচ্ছে রিটেন এক্সামটাতে ঠিক কোনখান থেকে কত মার্কস আসবে। রিটেন এক্সামিনেশানে 4টে পার্ট থেকে, মানে জিকে, জেনারেল নলেজ, তাছাড়া কি ইংলিশ, ম্যাথস আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর করে 4, 15, 60টা কোয়েশ্চেন থাকবে তোমাদের। তাছাড়া কি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে, প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে 10 মার্কস অ্যাড হবে, যদিও কিন্তু অ্যাকর্ডিং টু 2016 এটা বলা হচ্ছে, এবারের কিন্তু নোটিফিকেশানে এটা নাও থাকতে পারে, থাকতেও পারে, সেটা দেখা যাক কি হয়। পার্সোনালিটি টেস্ট উইথ টাইপিং স্পিড আর কম্পিউটার প্রফিসিয়েন্সি, কম্পিউটার রিলেটেড তোমাদের জিকেগুলো, বেসিক জিকেগুলো জানতে হবে, যেটা অবশ্যই আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। পার্সোনালিটি টেস্ট থাকছে 5 মার্কসের, মানে কি আর টাইপিং ইউজিং কম্পিউটার আর কম্পিউটার প্রফিসিয়েন্সি, তার সঙ্গে কম্পিউটারের প্রফিসিয়েন্সির উপরে থাকছে 25 মার্কসের। বোঝা গেল? এটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে বলা হলো, এটার জন্য 30 মার্কস থাকছে, আর টোটাল 100 মার্কসের একটা তোমাদের এই পুরো মানে কভার করতে এটা 100 মার্কস তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, সেটা যাই হোক টাইপ টেস্ট হোক সমস্ত কিছু নিয়ে। গ্রুপ ডির ক্ষেত্রে রিটেন এক্সাম 45 মার্কসের হবে, ভেরি ইজি এটা। তারপরে পার্সোনালিটি টেস্ট হবে 5 মার্কসের, মানে 50 মার্কসের মধ্যে গ্রুপ ডি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ইংলিশ পেপারটায় যাওয়ার আগে তোমাদের একবার আমি সিলেবাসটা দেখিয়ে দেবো, তোমরা সিলেবাসটা যদি চাও তো টেলিগ্রাম চ্যানেল নিচে লিঙ্কে পেয়ে যাবে ডেসক্রিপশানে, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো সিলেবাসটা কী আছে। এখানে দেখো গ্রুপ সি আর গ্রুপ ডির সিলেবাসটার ব্যাপারে অল্প করে আছে কিছুটা লেখা, তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। 4টে মোট সেকশান আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে থাকছে, ডিটেলে দেখে নাও, এগুলো আমি পড়ে আর সময় নষ্ট করছি না। জেনারেল ইংলিশের ওপরে থাকছে আর অ্যারিথমেটিক, কিন্তু যখন গ্রুপ ডি পোস্টে যাচ্ছি তখন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক থাকছে, এখানে ইংলিশটা থাকছে না। তো চলো আজকে আমরা আমাদের মেন টপিক যেটা গ্রুপ সির প্রিভিয়াস ইয়ারের ইংলিশের কোয়েশ্চেন পেপারটার প্যাটার্নটা দেখবো এবং তার সঙ্গে সেটার সলিউশনটা দেখে নিই। তো দেখো এখানে আমি ইংলিশের কোয়েশ্চেন পেপারটা খুলে নিয়েছি, ইংলিশের যে 15টা কোয়েশ্চেন সেগুলো খুলে নিয়েছি, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনের সলিউশন অলরেডি আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, নিচে ডেসক্রিপশান থেকে দেখে নিতে পারো। প্রথমে যেটা আছে দেখো, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ এ কিওর ফর হিজ সোর থ্রোট, মানে গলার ব্যথার জন্য রহিমকে তার ডাক্তার কী বলেছে, অ্যাডভাইস করেছে কি, সেখানে গার্গল করতে। কিন্তু এখানে প্রবলেমটা এটাই যে আমরা গার্গলের স্পেলিংটা সবসময় জানি না, সেইখানে তোমাদের প্রবলেমটা হবে। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা দেখে নাও। তার আগে একটা জিনিস দেখে নাও যে অ্যাডভাইসড, এখানে এই ক্ষেত্রে আমি বলবো ইংলিশ যখনই পড়বে তো তখনই তোমরা পুরো সেন্টেন্সটার মধ্যে আরও বেশ কিছু বিষয় থাকে জানার, সেটা কি দেখো অ্যাডভাইসড, ADVISED, যখনই ADVISED থাকে, এস যখনই এস পাবে তখনই জানবে এটা হচ্ছে ভার্ব, তার মানে ডক্টর অ্যাডভাইস করেছিলেন। আর ADVISED মানে হচ্ছে উপদেশ, উপদেশ দেওয়া ভার্ব, আর একটা হচ্ছে উপদেশ, তাহলে এখানে যেটা হচ্ছে কি অ্যাডভাইস দিয়েছিলেন মানে উপদেশ দিয়েছিলেন। গার্গেলের যেটা কারেক্ট স্পেলিং সেটা হচ্ছে কি GURGLE, মানে অপশান ডিতে যেটা আছে গার্গল, ঠিক আছে, অপশান বিটা কিন্তু নয়। এরপরে চলে যাচ্ছি গ্রুপ অফ এলিফ্যান্ট, যখনই আমরা কিছু স্তন্যপায়ী প্রাণীর কথা বলবো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হার্ড বলবো, দেখবো হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ ক্যামেল, হার্ড অফ এলিফ্যান্ট বোঝানো হয়। কেন HERD হার্ড,
কেননা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আমরা হার্ট ব্যবহার করি, এটা একদম মাথায় ঢুকে না। স্তন্যপায়ী প্রাণী দেখলেই অপশানে হার্ট থাকলে সেটাতে ক্লিক করতে পারো। এরপরেরটাতে চলে যাচ্ছি, চলো। এটা কালেকটিভ নাউন থেকে কোয়েশ্চেন এসেছিল, এখানে যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে তোমাদের স্পেলিং থেকে। দেখছো এখানে কিন্তু স্পেলিং থেকে, মানে পড়ার সময় স্পেলিং দেখতে দেখতে চলতে হবে, ঠিক যেরকম করে আমাদের কোয়েশ্চেন পেপার থাকে যেরকম ধরনের, ঠিক ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি গ্রুপ অফ এলিফ্যান্টের পরে। দেখো 33 নম্বর 1 আর 2 স্টারস ওয়ার স্টিল, তারাগুলো কি হয়, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আমরা পড়েছিলাম ছোটোবেলায় কবিতা, মনে আছে টুইঙ্কেল টুইঙ্কেল? তাহলে তার জন্য সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, টুইঙ্কলিং। টুইঙ্কলিং ওয়ার্ডটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড, টিঙ্কলিংটা কিন্তু নয়। টিঙ্কলিং মানে কি হয়, টিঙ্কলিংটা হচ্ছে ভুল, এটা কিন্তু আমরা বলতে পারি না। টিঙ্কলিং মানে হচ্ছে টুংটাং করে যে শব্দ হয় সেটাকে টিঙ্কলিং বলে। টার্নিং বার্নিং তো জানোই তোমরা, বার্নিং মানে পড়া, টার্নিং মানে ঘোরানো। আচ্ছা এখানে দেখো তোমাদের চারটে অপশানই, তোমরা যখনই কোনোভাবে কোনো মক টেস্ট দেবে হোক, কিছু পড়বে হোক, তো যখনই পড়বে তখনই তোমরা চারটে অপশানেরই মিনিং পড়বে, তাতে তোমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে, ভোকাবুলারিটা বাড়বে, এবং ওখান থেকে কোনোটা কোনো সময় পরীক্ষায় কমন এসে গেলে কিন্তু সেখান থেকে খুব উপকৃত হবে। এটা হচ্ছে একটা খুব খুব একটা বলতে পারো নেক্সট যে কোয়েশ্চেনটা, পিএসসির খুব খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বেশিরভাগ পরীক্ষাতে উদ্যান পালন এই কোয়েশ্চেনটা এসেছিলো, তোমরা যারা উদ্যান পালন দিয়েছো সেখানে জানো। হোয়াট ইজ দ্য টাইম, এখানে অলওয়েজ হবে বাই ইয়োর ওয়াচ, 4-5 বার ভিডিওটা থামিয়ে বলে নাও, হোয়াট ইজ দ্য টাইম, বাই ইয়োর ওয়াচ, বাই ইয়োর ওয়াচ, বাই ইয়োর ওয়াচ, বাইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরেরটা হচ্ছে কি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন ইয়ার, তো এখানে আগেরটা হচ্ছিলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এখানে থাকছে গ্রুপ ভার্বের একটা কোয়েশ্চেন, সেটা কি হচ্ছে মেক আউট। মেক আউট মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে কোনো কিছুকে বুঝতে পারা, তো আন্ডারস্ট্যান্ডটা যে ফ্রেজাল ভার্বটা সেটার জন্য কী দেওয়া আছে, যে মেক আউট, বোঝা গেল। এরপরে দেখো আমি তোমাদের কিন্তু বলবো, এখানে আমি অ্যান্সার কিটা শুধুমাত্র দিচ্ছি, গিভ আউট আর গিভ অ্যাওয়ে এগুলোর কী মিনিং হয় সেগুলো কিন্তু তোমাদের জানা খুব দরকার। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, একদম তুচ্ছ। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যেখানে দেখো প্রথমে কি আমাদের অ্যান্টোনিম বলা হয়েছে, তাহলে অ্যান্টোনিম কোনটা হবে, ইনসি আমাদের কোনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু ইনসিগনিফিকেন্টটা ক্লিক করে দিতে পারো। এই তাড়াহুড়োতে যে অ্যান্টোনিম বলেছে না সিনোনিম বলেছে এটা আমরা খেয়াল করি না, সিনোনিমটাতে ক্লিক করে দিই, মানে আমরা কী করি, ইনসিগনিফিকেন্টটা ক্লিক করবো, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে তোমাদের টেন্স থেকে কোয়েশ্চেন এসছে, যদিও সিলেবাসের মধ্যে টেন্স কোথাও আলাদা করে উল্লেখ ছিল না, কিন্তু এটা বেসিক, এটা এটা কোন টেন্স থেকে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকলে সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সঙ্গে এস হয়, সেই জন্য ভুপেনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস হবে ডাজ, হুবেন ডাজ নট নো দ্য ওয়ে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশান ডি, অন্যগুলো কোনোটা নয়। ডিড নট তো হলে আবার নোজ তো হবে না, ডু নট নো তো হবেই না, কেননা ডাজ হতে হবে, ডু নট নোজও হবে না, অপশান ডিটা কারেক্ট অ্যান্সার। ডিটেলে আমি তোমাদের এই টেন্সটা বুঝিয়ে দেবো। এরপরে দেখো কী আছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি তোমাকে এটা জানিয়ে দুঃখ পাচ্ছি, যে মিনিংটা বোঝো তাহলেই হয়ে যাবে, আমি এটা তোমাকে জানিয়ে খুব দুঃখিত মানে অনুশোচনা ফিল করছি। রিগ্রেট ফিল করা মানে কি, দুঃখিত বা অনুশোচনা ফিল করা, তাহলে আমি যখনই কিছুকে একটা জানিয়ে দুঃখিত হচ্ছি সেটার মানে কি, স্যাড নিউজ, সেটা একদম দুঃখের খবর। সেটা অ্যাকসেপ্টেন্স মানে কি, গ্রহণ করা, ডিনায়াল মানে কি, বর্জন করা, আর এমার্জেন্সি মানে একটা কিছু খুব তাড়াতাড়ি একটা কিছু করতে হবে, এমার্জেন্সি, সেটা যে সবসময় নেগেটিভ জিনিস কী দেখাবে সেরকম তো নাও হতে পারে, তাই না? তো এখানে যেটা বলছে যে রিগ্রেট মানেই হচ্ছে দুঃখ, সেই জন্যই হচ্ছে স্যাড নিউজ, বোঝা গেল। এরপরে যে 15টা কোয়েশ্চেন সেগুলো চলো দেখে নিই। এরপরে দেখো যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছে সেটা কি, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, এটা কী টাইপের সেন্টেন্স এটা বলতে হচ্ছে তোমাদের, কোনোটা হয় অ্যাসার্টিভ, নেগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, যে সমস্ত সেন্টেন্সগুলো থাকে সেই জিনিসগুলো তোমাদের কী করতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না, মিনিংটা বুঝতে হবে, এটা কী ধরনের সেন্টেন্স, দেখো মিনিংটা বুঝলে বুঝতে পারবে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, আপনি কি কারটা একটু মানে আপনার গাড়িটা একটু সরালে কিছু মনে করবেন, তো এটা আমরা কী করছি, এটা কি আমরা কিছু সত্যি কি জানতে চাইছি, কোয়েশ্চেন মার্ক আছে মানে কি আমরা কোয়ারি করছি, জানতে চাইছি না, উপদেশ দিচ্ছি আমরা, কি সাজেশনও দিচ্ছি না, এটা করো, আমি খুব পোলাইটলি রিকোয়েস্ট করছি যে একটু প্লিজ সরাবেন, এটাই আমার বলার উদ্দেশ্য। তো অপশান বিটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, অর ইট ইজ, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, যারা টিউশন পড়াও তারা ভালো করে জানো, এটা হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, দ্য সলিটারি রিপার থেকে নেওয়া হয়েছে সেন্টেন্সগুলো। এখানে দেখো বেসিক জিনিসগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু আসছে, সব সময়ই যে কেবলমাত্র গ্রামার বেস কোয়েশ্চেন আসছে তা কিন্তু নয়, কখনো কখনো আপ টু ক্লাস 10 যে সমস্ত খুব মানে ফেমাস যে পোয়েট্রিজগুলো রয়েছে, যে স্টোরিগুলো রয়েছে, সেখান থেকে কোয়েশ্চেনটা এসেছে। এই ধরনের কোয়েশ্চেনগুলোতে 1 অথবা 2 মার্কসের জন্য তোমার ভ্যারি করবে চাকরিটা পেতে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের কিন্তু মাঝে মধ্যে বাড়িতে ওই বিভিন্নভাবে দেখবে ইন্টারনেট থেকে বইগুলো ডাউনলোড করা যায়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত ইংলিশ বইগুলো আছে, বা যারা টিউশন পড়াও তাদের কাছে তো হাতেই পেয়ে যাবে,
সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত স্টোরিগুলো খুব বিখ্যাত সেগুলো বা ওয়ার্ডসওয়ার্থের এইসব পোয়েমসগুলো আমাদের পড়তে হচ্ছে মিনিং বুঝে। তো এখানে দেখো অর ইট ইজ যদি মানে নাও বোঝো, এটা ছাড়াও কিন্তু কেবলমাত্র এই দুটো সেন্টেন্স দেখেও বোঝা যায় যে কেন এখানে মানে মিনিংটা কি, হাম্বেল বলের মিনিংটা বলতে চেয়েছে এখানে, হাম্বেলের মিনিংটা কি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে। অর ইজ ইট সাম হাম্বেল লে, লে মানে কি, লে মানে হচ্ছে কোনো ব্যক্তি, কোনো একটা ছেলের কথা বলা হয়, ঠিক আছে। লে ফ্যামিলিয়ার মানে কি, এটা হাম্বেল লে, হাম্বেল মানে সাধারণ মানে আমরা জানি কি, নম্র ভদ্র। তারপরের সেন্টেন্সটা দেখো, ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে মানে ফ্যামিলিয়ার বলতে কি, পরিচিত, আজকালকার দিনের পরিচিত ঘটনা। তাহলে হাম্বেল নে মানে কি, পরিচিত, এদিকে যেমন ঘটনাটা পরিচিত, খুব সাধারণ ব্যাপার, হাম্বেলটার মাধ্যমেও ঠিক সাধারণের কথাই বলা হচ্ছে, মানে ব্যানাল, কমন প্লেস, ট্রাইট, TRITE, ট্রাইট, ব্যানাল, এই সমস্তগুলো হচ্ছে হাম্বেলের এখানে মানে, BANAL মানে সাধারণ, সাধারণ যেটা, কমন প্লেস যেটা, ট্রাইট যেটা, সেটা কি আমরা ইনসিগনিফিকেন্ট বলতে পারি, তুচ্ছ, সাধারণ, একদম খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেটাই তো সাধারণ, যেটা সাধারণ সেটাই তো কি, ইনসিগনিফিকেন্ট, কম গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ নয় যেটাকে বলা হয়। তাহলে এখানে যেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান সি। তাহলে হাম্বেল লে মানে কি, এমন একটা একটা কোনো সাধারণ, আজকালকার সাধারণ ছেলের কথা বলা হচ্ছে, সেই জন্য এখানে হাম্বেল মানে কিন্তু কি নয়, নম্র ভদ্র, মিক, এটা কিন্তু নয়, মিক সাধারণ ক্ষেত্রে আমরা দিতাম কিন্তু এখানে এটা নয়, এটা পোয়েট্রি টার্ম একটা ইউজ করা হয়েছে। এরপরে যেটা আছে দেখো, অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও ইট ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক মি, হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, এখানে ভুলটা আছে। কেন দেখো, অ্যাভয়েডের পর সবসময় জিরান্ড ইউজ করতে হয়, হি অ্যাভয়েড স্পিকিং টু মি হবে, এখানে অ্যাভয়েডসের পরে স্পিকিং হবে, জিরান্ড যখনই হয় ING ফর্ম ইউজ হয়, অ্যাভয়েডের পরে সবসময় জিরান্ড ফর্ম ব্যবহার করতে হয় ভার্বের। তাহলে অপশান এখানে ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এখানেই একটা এরর আছে। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে দিয়েছে, দেখো এখানে যেটা হবে, এখানে তোমাদের ভালো করে পড়ে বুঝতে হবে চারটে সেন্টেন্সকে, পড়লে একটা কিন্তু গেস করতে পারবে, একেবারে ইংলিশের কোয়েশ্চেনটা খুব সহজ দিয়েছে। দেখো এটা কি তোমাদের মনে হচ্ছে, আমাকে নিচে জানাও, খুব সহজ কি মনে হচ্ছে, কি আছে, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ডওয়ার্কিং। দেখো এখানে না একটা দাঁড়িপাল্লার মতো, টু বি ইন্টেলিজেন্ট এদিকে একরকম আছে আর এদিকে বিইং আছে, এদিকে তো বিইং দিয়েছে, এদিকে আবার টু বি দিয়েছে, এখানে টু বি ইন্টেলিজেন্ট আছে আর এদিকে বিইং দিয়েছে, তো আমাদের দুদিকটা কি সমান সমান থাকতে হবে, সেটা কোথায় আছে, বিইং ইন্টেলিজেন্ট আর বিইং হার্ডওয়ার্কিং। দেখো এখানেই কেবলমাত্র আমরা ইকুয়ালিটিটা পাচ্ছি, তাই না, তার জন্য অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, দুদিকেই দেখো এখানে কিন্তু বিশাল যে তোমায় দিমাগ লাগাতে হবে তা নয়, দুদিকেই কিন্তু আমরা একটা ইকুয়ালিব্রিয়াম হয়ে যাচ্ছে, তাই না, ইকুয়ালিব্রিয়াম হয়ে যাওয়ার জন্য অপশান ডিটা কারেক্ট অ্যান্সার। অ্যাবস্ট্রাক্ট মানে কি, অ্যাবস্ট্রাক্ট মানে তোমরা অনেকেই হয়তো জানবে না, অ্যাবস্ট্রাক্ট কংক্রিট আমরা এরকম জানি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে একটা কাল্পনিক আর কংক্রিট মানে যেটা টাচ করা যায়, পার্থিব। তো এখানে আমি যেটা দেখবো, দেখো যদি তোমরা না জানো এরকম ধরনের অ্যান্সার, যদি না জানো কী করে করবে, দেখো সেন্টেন্সটা পড়ো, রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ দ্য এসে, এসেটার অ্যাবস্ট্রাক্ট লিখতে বলা হয়েছে, মানে এসেটার অ্যাবস্ট্রাক্ট মানে কি, একটা সাধারণভাবে মাথা আসছে না যে সামারি লিখতে বলা হয়েছে, প্রেসি লিখতে বলা হয়েছে না, কনক্লুশন বা টাইটেল লিখতে বলা হয়েছে, এগুলো কিন্তু হবে না, এগুলো কিন্তু হবে না, প্ল্যান করার ব্যাপারে তো কিছু আসেই না, সাধারণভাবে আমরা এসেটার কী লিখি, সামারি লিখতে পারি, তার জন্য অপশান এটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এসে অ্যাবস্ট্রাক্ট লেখা মানে এসের সামারি লেখা, তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে সামারি লেখা, মানে সেখানে বলতে পারো যে কনসেন্ট্রেট করা, মানে এক সংকুচিত করে লেখা, ঠিক আছে। এরপরে যেটা আছে কি দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওরি হোয়েন আই এম লেট। এখানে দেখো তোমাদের কোন ফ্রেজটাতে ভুল আছে, ইফ আই এম লেট, এখানে তোমাদের কন্ডিশনাল ক্লজ দিয়ে দেওয়া হয়েছে ইফ আই এম লেট, যদি আমি লেট হই, যখন আমি লেট হই তখন তুমি কিছু মনে করো না, এরকম নয়, আমরা কি বলি, যদি আমি লেট হই তাহলে তুমি কিন্তু চিন্তা করো না, তাহলে যদি, হোয়েনটার পরিবর্তে যদি হবে, যার জন্য অপশান ডিটা এগেন হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। লাস্ট যে কোয়েশ্চেনটা আছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ড, এখানে আমাকে তোমরা অ্যান্সার করো, যদি ভিডিওটা দেখো তো এটার অ্যান্সার আমাকে তোমরা বলো, 45 অ্যান্সারটা কী হবে, এ বি সি আর ডি, ডি তো মোটেই হবে না, এ বি আর সি এর মধ্যে কোনটা হবে, অবশ্যই আমাকে অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সারের অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। তো এখানে আমি শেষ করছি ভিডিওটা, এরকম ধরনের আরও কিছু ভিডিও, এরকম ধরনের ইংলিশের রেগুলার ক্লাস নিয়ে তোমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। টিল দেন অ্যাজ অলওয়েজ স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।